হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আবার। আজকে ব্লগটা শুরু করেছি, এখন বাজে ভোর 7:30। কপিল গেছে স্নানে, কৃষ্ণম এখনও ওঠেনি, ও আর কি বিছানাতেই এদিক ওদিক করছে। আমি ততক্ষণে ওদের ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তোমরা তো জানোই কৃষ্ণমের খাওয়া নিয়ে অনেক ঝামেলা, তাই স্কুলে যাওয়ার আগে যতটা পারি ব্রেকফাস্টে একটুখানি খাইয়ে দিই। স্কুলে গিয়েও কী খায় না খায় আমি ঠিক বলতে পারি না, অর্ধেক দিন না খেয়েও চলে আসে। তো আজকে ওর জন্য বানাচ্ছি একটা মিল্ক টোস্ট, এর মধ্যে ডিম লাগে না। তো প্যানে একটু বাটার গরম করে তার মধ্যে ব্রেডটা দিয়ে দেবো, আর ব্রেডটা দেওয়ার পরে একটু এপিটোপিট করে আমি দুধ দিচ্ছি এর মধ্যে। তো জিনিসটা অনেকটা ফ্রেঞ্চ টোস্টের মতোই, কিন্তু এখানে ডিমটা লাগে না আর একটু অন্যরকম খেতে হয়। তো এর মধ্যে তোমরা ভ্যানিলা এসেন্স দিতে পারো অল্প করে ওপর থেকে, কিন্তু না হলেও হয়। আর এর ওপর থেকে সিনামন পাউডারও দেওয়া যায়। তো এপিটোপিট করে প্রথমে ব্রেডটা একটু নরম থাকবে, তারপরে দেখবে হালকা ক্রিস্পি হয়ে যাবে। যখন ব্রাউন আর ক্রিস্পি হয়ে যাবে তখন এটাকে মোটামুটি আমরা নামিয়ে নেব। আর এর ওপর দিয়ে মেপল সিরাপ দেওয়া যায়, হানি দেওয়া যায়। কৃষ্ণম কোনোটাই পছন্দ করে না, ও একটু ক্রিস্পি পছন্দ করে, মিষ্টিও ভালোবাসে না, তাই জন্য ওর ওপর থেকে আমি ফ্রেশ রাসবেরি দিয়ে দিচ্ছি। এরপরে ব্যানানাও দেওয়া যায়। তোমরা যদি ট্রাই করো আমাকে নিশ্চয়ই জানাবে। এটা অল্প একটু পাউডার সুগার দিয়ে দিলাম যাতে হালকা একটা মিষ্টি ব্যাপারটা থাকে, নালে তো ভালো লাগবে না, কোনো স্বাদ আসবে না। আর একটু রাসবেরি দিয়ে আমি এবার ওকে ব্রেকফাস্টে এটা দেব। চলো এবার ওকে, আমার বড় কাজ হচ্ছে ওকে একটু রেডি করাতে হবে, আর আমাকেও রেডি হতে হবে, কারণ দিন শুরু হচ্ছে, স্কুলে দিয়ে আসবো, তারপরে প্রচুর কাজ। তো আজকে এখন বাজে অলমোস্ট 11:30। কৃষ্ণমকে স্কুলে নিতে যাওয়ার আগে আমি একটু জিমে গেছিলাম, তোমাদের আগের দিন দেখিয়েছিলাম যে আমি রিসেন্টলি ট্রাই করছি একটু জিমে রেগুলার যাওয়ার। আর একটুখানি গরম পড়লে হয়তো হাঁটতে বেরোবো জিমে না গিয়ে, তো যেটা আমার বেশি পছন্দের। তো এখন এখানে এখনও অতটাও গরম পড়েনি, এখনও একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে শুনতে পাচ্ছ হয়তো। তো এবার আস্তে আস্তে গিয়ে রেডি হয়ে আমি যাব কৃষ্ণমকে ফেরত আনতে স্কুল থেকে, তখন আবার ব্লগে ফেরত আসছি। Krishnum, can you do our report for the question of the day? The question of the day? Six? Yes. Good job, that's a good six. Next question of the day? What's a knock? What the hell? And what is our question? Do you like snakes? Ooh. And what did you say? Yes. You said yes. All right, thank you, sir. চলো রেডি হয়ে আমি একদম গাড়িতেই বসে পড়েছি, কৃষ্ণকে নিয়ে আসার টাইম হয়ে গেছে। আজকে একটু ওর এক্সট্রা কিছুক্ষণ ক্লাস থাকে, তোমরা জানো ওটা সায়েন্স ক্লাস করে, তো তাই জন্য নাটস নিয়ে নিয়েছি যে গাড়িতে বসে একটু যদি খেতে চায় খেতে পারে, কারণ কি লাঞ্চের টাইম হয়ে যায় অনেক, সকালবেলা বেরোয় তো, তাই একটু নিয়ে নিলাম, হয়তো খাবে না কিংবা যাই হোক, খুব একটা বেশি রাস্তাও নয় আমাদের স্কুল, ওর এখান থেকে 3 মাইল, মানে 5 মিনিট মতো লাগে যেতে, আর 5 থেকে 5 নয় 10 মিনিট মতো গাড়িতে করে। তো ওই আর কি, ওইটুকুতে যদি খায় খাবে, না খাবে না খাবে, আমি নিলাম। আচ্ছা, ওকে তুলে বসাও, সিট বেল্ট এমনি এমনি পরাচ্ছ? আচ্ছা, কাকে সিট বেল্ট পরাচ্ছে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এটা বসাচ্ছে নিতে নাকি আমাদের নতুন অতিথি, তাই তো, আমাদের নতুন গেস্ট তো বাড়িতে। হ্যাঁ, ওর নাম কি? স্ট্রবেরি। চলো, হ্যাঁ সিট বেল্ট পরিয়ে দিচ্ছে স্ট্রবেরিকে। স্ট্রবেরি তো শুয়েই পড়েছে রে। না না, এই ছোট, দিস ইজ অন রিয়েল ডগ, দিস ইজ দ্য টয় ডগ। টয় ডগ? আচ্ছা, দ্যাট ওয়াই ইজ নট সিটিং সিটিং লাইক মি। দিস ইজ নট টু লং। ঠিক আছে, ওকে কিছু হবে না, মামা ওকে বসিয়ে দেবে। চলো এসো, তুমি হাতে নিয়ে বসো ওকে বরঞ্চ, তাহলে ওর তোমার কোলে নিয়ে বসো। ঠিক আছে, উঠে এসো, এখানে মামা হেল্প করছে, এসো। আমাদের নতুন অতিথি ক্লাস পেট এনাদের, তো কদিন ইনি আমাদের বাড়িতে থাকবেন, আমাদের নতুন পেট, তো এনাকে সিট বেল্ট পরিয়ে বসাতে হবে বলা হয়েছে। ফেলেছেন উনি, এবারে চলো
has big ears on. সে নিয়ে খেতে বসেছে কি দিয়েছে খেতে কি দিয়েছে স্ট্রবেরি আবার নাম লেখা হয়েছে বলে কি দেওয়া হয়েছে ওকে খেতে মুই খাচ্ছে কি কিছু দেখো একে আবার পেন্টও করেছে হ্যাপি ইস্টার কিছু দেখতে পাবে না কেউ আচ্ছা লাগাতে পারো তোমার যেরকম মনে হয় শঙ্কর লাগাও এই যে কৃষ্ণমের ইস্টার বানি বাচ্চাদের নিজের হাতে বানানো যে কোনো জিনিস যদি ওদের সামনে দেখবে ডিসপ্লে করা হয় ওরা কিন্তু প্রচন্ড প্রাউড ফিল করে আর খুব আনন্দ হয় ওদের ঘুম করছে তুইও তাহলে একটু ঘুম করে নে অনেকদিন ধরে নেটফ্লিক্সে এসছে 83 মুভিটা দেখাই হয়নি আজকে ফাইনালি বসেছি একটু টাইম নিয়ে দেখতে আমি আর কপিল আর ওইদিকে কৃষ্ণম বসে আঁকছে স্ট্রবেরিকে অ্যাকচুয়ালি তোমরা যারা জানো না কপিলের নামটা কিন্তু কপিল দেবের থেকেই এসছে ওর জন্মও ওই রকম টাইমেই তো তাই জন্যে কপিল দেবের নামেই ওর নামটা রাখা চলো ফুল মুভিটা শেষ হয়নি একটুখানি বাকি আছে আবার দেখবো পরে তো এখন রান্নাটা করে নিই নাহলে দেরি হয়ে যাবে তো আজকে একটা খুব সিম্পল পনির কারি বানাচ্ছি এটা আগেও তোমাদের দেখিয়েছি পেঁয়াজ আদা রসুন টমেটো পেস্ট করে একটু কষিয়ে নিয়ে আমি পনিরটা এর মধ্যে দিয়ে দেবো একদম সিম্পল একটা পনির কারি তো রান্না করতে করতেই বলি আমার এই জিনিসটা খুব ভাল লাগলো যে একটা সফট টয়কে ওদের ক্লাস পেট বানিয়ে ওরা বাড়িতে পাঠিয়েছে আর বলেছে যে একদম নিজের মতো করে একদম জ্যান্ত পেটকে যেরকম তোমরা আদর যত্ন করবে জ্যান্ত অ্যানিমালকে যেমন আদর যত্ন করবে সেরকমভাবেই যাতে ওর আদর যত্ন করা হয় এতে বাচ্চাদের মধ্যে একটা কম্প্যাশন তৈরি হবে অন্যান্য অ্যানিমালের প্রতি একটা ভালোবাসা তৈরি হবে কীভাবে অন্য কাউকে যত্ন নেওয়া যায় সেইটা শিখবে ওরা তো সেই আর কি আমার খুব ভালো লাগলো আজকে এইটা দেখে ওদের এই স্ট্রবেরিকে ওদের ক্লাসের প্রত্যেকটা বন্ধু দু তিন দিন করে করে নিয়ে যাবে কৃষ্ণমের পালা পড়েছে এখন আর স্ট্রবেরিকে ফেরত দিয়ে দিতে হবে মঙ্গলবার দিনকে স্ট্রবেরি আবার ওদের ক্লাসে অন্য কোনো বন্ধুর বাড়িতে চলে যাবে তো চলো আমার হয়ে গেছে অলমোস্ট একটু কসুরি মেথি দিয়ে আমি নামিয়ে নেব এই পনিরটাকে এর সাথে ঢ্যাঁড়স ভাজা করা হয়ে গেছে এবার আমাদের ডিনার ইজ অল রেডি টু বি সার্ভ স্ট্রবেরি বসে গেছে মুড়ি আর জল নিয়ে হ্যাঁ খেতে তাই তো ওর জায়গায় খেতে বসেছে ওর টেবিলে কৃষ্ণম বসেছে এদিকে ড্যাডা বসেছে এদিকে মামা বসেছে এখানে এবার ডিনার হবে তো হ্যাঁ ডি হবে চলো আমরা ডিনারটা সেরে নিই আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আবার দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই